বিসমিল্লাহ রহমান ইরাহিম আমি এমদাদুল হক শাহরিয়ার এই মুহূর্তে রয়েছি একরামুল হক ডিজি চ্যানেলে আপনারা জানেন এই চ্যানেলটি একটি শিক্ষামূলক এবং মোটিভেশনাল চ্যানেল আজকে আমরা আলোচনা করব প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার দ্বিতীয় এবং তৃতীয় ধাপের পরীক্ষার প্রশ্নপত্র কেমন হতে পারে বা কোন অংশ থেকে পড়া যায় সেই বিষয়ে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা করব আমরা সব অংশেই একটু একটু আলোচনা করব যে কোন অংশ থেকে কুইশন আসতে পারে সেটা নিয়ে আমরা আলোচনা করব দ্বিতীয় এবং তৃতীয় ধাপে আপনারা যথেষ্ট সময় পেয়েছেন যথাক্রমে এক মাস এবং তৃতীয় ধাপে দেড় মাস এরকম সময় আপনারা পেয়েছেন এবং এই সময়ের মধ্যে খুব সহজেই ভালো করা যায় বলে আমরা মনে করি তো প্রথমে আমরা যে যে বিষয়গুলো লক্ষ্য করেছি আন্তর্জাতিক বলে অংশে আন্তর্জাতিক বলে অংশে লাইন এবং প্রণালী থেকে কিন্তু ক্রিশ্চান আসেনি এবং যুক্তরাষ্ট্র বিষয় থেকেও মাঝে মাঝে ক্রিশ্চান আসে এখান থেকে কুশ্চান আসেনি যেরকম লাইন যেরকম ডুরান্ড লাইন আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে সীমারেখা এই ডোরান্ট লাইন এবং ম্যাকমোহন লাইন চীন এবং ভারতের মধ্যে সোনোরা লাইন যুক্তরাষ্ট্র এবং মেক্সিকোর মধ্যে এই লাইন সোনোরা লাইন আরেকটি লাইন হচ্ছে মেজিনো লাইন জার্মান ফ্রান্স খুব ইম্পর্টেন্ট লাইন অফ কন্ট্রোল ভারত পাকিস্তানের মধ্যে খুবই ইম্পর্টেন্ট একটি লাইন এরপরে গ্রিন লাইন ইসরাইল এবং সিরিয়ার মধ্যে লাইন এটাও খুবই ইম্পর্টেন্ট এরপরে হচ্ছে ব্লো লাইন সেটা হচ্ছে লেবানন এবং ইসরায়েলের মধ্যে এরপরে অ্যাকচুয়াল লাইন কন্ট্রোল সেটা হলো চায়না ইন্ডিয়ার মধ্যে এই লাইন এই লাইনগুলি খুবই গুরুত্বপূর্ণ এরপরে হচ্ছে কার্জন লাইন পোল্যান্ড রাশিয়ার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ লাইন এরপরে আরও গুরুত্বপূর্ণ কিছু টপিক্স আছে সেটা হচ্ছে প্রণালী যেরকম ইংলিশ প্রণালী এটা হচ্ছে ইংলিশ প্রণালী খুবই গুরুত্বপূর্ণ একটি প্রণালী এবং এখানে এটা যুক্ত করেছে আটলান্টিক মহাসাগর এবং উত্তর মহাসাগরকে যুক্ত করেছে এবং পৃথক করেছে ফ্রান্স এবং ইংল্যান্ডকে বসফরাস প্রণালী এশিয়া এবং ইউরোপকে পৃথক করেছে পক প্রণালী ভারত শ্রীলঙ্কাকে পৃথক করেছে জিবলাটার প্রণালী আফ্রিকা এবং ইউরোপকে পৃথক করেছে খুবই গুরুত্বপূর্ণ প্রণালী এরপরে হচ্ছে তাতার প্রণালী এটা হলো হল শাখানীল দ্বীপপুঞ্জ এবং রাশিয়ার মধ্যে পৃথক করেছে এটা খুবই একটা ইম্পর্ট্যান্ট প্রণালী তারপরে আরও গুরুত্বপূর্ণ কিছু টপিক্স আছে আন্তর্জাতিক বিষয় বলে অংশে সেখান থেকেও কুশ্চন আসতে পারে যেমন ফরাসি বিপ্লব সতেরোশো সাল ইসলাম বিপ্লব উনিশশো সাল এরপরে আরও কিছু গুরুত্বপূর্ণ টপিকস আছে যেরকম যুক্তরাষ্ট্র থেকেও কুশান আসার সমূহ সম্ভাবনা রয়েছে যুক্তরাষ্ট্র অংশটা খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকেও কুশান আসার সমূহ সম্ভাবনা রয়েছে যেরকম আমেরিকার সবচেয়ে দীর্ঘতম প্রেসিডেন্টের নাম কি জো বাইডেন আমেরিকায় কে কীত রাষ্ট্রপথা বিলুপ্ত করেন সেটা হচ্ছে আব্রাহাম লিঙ্কন তিনি কিন্তু কী রাষ্ট্রপথা বিলুপ্ত করেছেন তিনি কোন সময়কাল তিনি রাজত্ব করেছেন আঠারোশো একষট্টি থেকে আঠারো আমেরিকার বেশ কয়েকজন যে নাম করা প্রেসিডেন্ট ছিলেন তার মধ্যে জো বাইডেন সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন আছেন এরপরে রোনাল্ড রিগেন আছেন ফ্রাঙ্কলিন ডি রুজবের সবচেয়ে বেশি ক্ষমতায় মানে তিনবার তিনি ক্ষমতায় ছিলেন ফ্রাঙ্কলিন ডি ফ্রাঙ্কলিন ডি রুজবেল তিনি কিন্তু তার তিনি কিন্তু জাতিসংঘ নামকরণ করেন এটাও কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসে সব মিলে আন্তর্জাতিক বিষয়াবলী অংশ খুবই গুরুত্বপূর্ণ এরপরে বিভিন্ন গোয়েন্দা সংস্থা আছে যেমন সিআইএ সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি যুক্তরাষ্ট্রের সিবিআই সেন্ট্রাল ব্যুরো ইনভেস্টিগেশন সিবিআই এটা হচ্ছে ভারতের এরপরে ভেবাক ইরানের মুসাদ সাবাক আমান এগুলি হচ্ছে ইসরায়েলের এবং এগুলি খুব গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থা এবং এখান থেকে গুছান আসার সম্ভাবনা আছে যেমন এমআই ফাইভ এম সিক্স এবং সিক্রেট ইন্টেলিজেন্স সার্ভিস আই এস এস এটি হচ্ছে যুক্তরাজ্য এরপরে হচ্ছে পাকিস্তানের আইএসআই সেটা হলো তাদের গোয়েন্দা সংস্থা এবার ডিজিএসি ফ্রান্স এটাও খুবই গুরুত্বপূর্ণ এরপরে হচ্ছে বিভিন্ন চুক্তি আছে যেরকম স্যান চুক্তি অবাধ ইউরোপের একটা চুক্তি এটা খুবই গুরুত্বপূর্ণ স্যানজ্যান চুক্তিটা হচ্ছে চোদ্দোই জন উনিশশো পঁচাশি সাল এটা ইউরোপের বিভিন্ন দেশে অবাধ চলাচল সংক্রান্ত চুক্তি এরপরে হচ্ছে সাপটা চুক্তি সাউথ এশিয়ান প্রিপারভেনশিয়াল ট্রেডিং অ্যাগ্রিমেন্ট সেটা হচ্ছে সাপটা চুক্তি এগারো এপ্রিল উনিশশো তিরানব্বই এটাও ইম্পর্টেন্ট মাস চুক্তি উনিশশো বিরানব্বই সাল এটাও খুব গুরুত্বপূর্ণ এখান থেকে কুয়েশান আসার সম্ভব সম্ভাবনা রয়েছে তারপরে ভাষায় চুক্তি প্রথম ভাষায় চুক্তি দ্বিতীয় ভাষায় চুক্তি এগুলি থেকে কুয়েশন আসতে পারে এরপরে কুয়েশন আসতে পারে প্রথম জেনেভা কনভেনশন দ্বিতীয় জেনেভা কনভেনশন এগুলি থেকেও কিন্তু কুশান আসার সম্ভাবনা রয়েছে এরপরে আরও কুশন আসার সম্ভাবনা রয়েছে বিভিন্ন গোয়েন্দা সংস্থার নাম যেমন আইএস কত সালে প্রতিষ্ঠিত হয় আইএসটা হচ্ছে উনত্রিশ জুন দু হাজার চোদ্দো এখান থেকেও আসতে পারে এরপরে কুশ্চেন আসতে পারে ফার্ক গেরিলা সংগঠন কোন দেশের কলম্বিয়ার এবং উনিশশো চৌষট্টি সালে প্রতিষ্ঠিত হয় এরপরে উলফা এটি হচ্ছে আসামের গেরিলা সংস্থা এটি উনিশশো নব্বই সালে এটি প্রতিষ্ঠিত হয়েছে এরপরে আরও কিছু গুরুত্বপূর্ণ টপিক্স আছে সেটা হচ্ছে শাইনিং পাথ পেরুর মাওবাদী গেরিলা সংগঠন কন্ট্রা এটা হচ্ছে নিকারাগোয়ার গেরিলা সংগঠন এখান থেকে গুসান আসতে পারে এরপর হচ্ছে আল শাবাব সুমালিয়ার একটি গেরিলা সংগঠন এটি দু এক সালে প্রতিষ্ঠিত হয়েছে এবং এম নাইনটিন উনিশ এপ্রিল উনিশশো সাল প্রতিষ্ঠিত হয়েছে এটি কলম্বিয়ার এটি গোয়েন্দা সংস্থা বা গেরিলা সংস্থা এবং আরও কিছু গুরুত্বপূর্ণ এখানে টপিক্স আছে সেগুলোও দেখার মতো আপনারা দেখে নেবেন তো সব মিলিয়ে আন্তর্জাতিক বিষয় বলে বিশাল পড়াশোনা এবং এখানে কিছু সাম্প্রতিক বিষয় আপনারা দেখতে পারেন আর আমরা এই টপিক্সটা শুধু আন্তর্জাতিক টপিক্স নেই কিন্তু আমরা বলেছি আর হালকাভাবে আমরা যদি বাংলা বিষয় বলি যেমন কারক সমাজ থেকে গুছানা এখান থেকে আপনারা দেখতে পারেন এরপরে আপনারা দেখা সন্ধি আছে সমার্থক শব্দ বিপরীত শব্দ এখান থেকে কুশ্চেন আসে এরপরে পথ থেকে কুশ্চেন আসতে পারে এরপরে সবচেয়ে যে এই এগুলি থেকে কিন্তু কুশ্চেন আসে এরপর উপসর্গ থেকে কুয়েশ্চান আসে এরপর শব্দ থেকে যেমন গঠনগতভাবে শব্দ দুই প্রকার এটাও আসতে পারে অর্থগতভাবে শব্দ তিন প্রকার যেমন যৌগিক যৌগিক রুরি এবং জুগরুর শব্দ অর্থাৎ এগুলি থেকে কুশান আসতে পারে যৌগিক রুড়ি যুগরুর শব্দ এখানে কিন্তু খুবই ইম্পর্টেন্টলি পড়তে হবে এখান থেকে শব্দ আসে এরপরে উৎসগতভাবে বা পাঁচ প্রকার সেখানে যে সংস্কৃত শব্দ বা তৎসম বা সংস্কৃত অর্ধ তৎসম তদ্ভব দেশি বিদেশি শব্দ মিশ্র শব্দ থেকে কুশ্চান আসতে পারে খুবই ইম্পর্টেন্ট এই জায়গাগুলি তো আপনারা এখান থেকে দেখতে পারেন ইংরেজি অংশে আর্টিক্যাল এবং আর্টিকেল আছে জিনার্ন আছে পার্সো স্পিচ আছে নাউন প্রনাউন ভাববে যেটি ব্যাট এগুলো থেকে কুশ্চান আসার সম্ভব সম্ভাবনা আছে সেন্টেন্স থেকে সিম্পল কমপ্লেক্স কোম্পানি এখানে থেকে আসতে পারে এরপর ডিগ্রি থেকে কুয়েশ্চান এসে থাকে তো সব মিলে আপনারা গণিত অংশও কিন্তু খুব ইম্পর্টেন্ট গণিত অংশে কুশ্চান পার্টি গণিত অংশে যেমন শতকরা আছে সুৎকর্ষা আছে এগুলি থেকে কুশান আসতে পারে অনুপাত সমানুপাত এগুলি থেকে কুশান আসে বিশেষভাবে আপনারা দেখতে পারেন মৌলিক সংখ্যা এগুলি খুব গুরুত্বপূর্ণ তো সব মিলে আপনারা ভালো করার চেষ্টা আমরা করছি এবং বাংলাদেশ বিষয় বলে অংশ একটু বলে রাখি সেখান থেকে উপজাতি থেকে কুশ্চান আসেনি এবং বিভিন্ন স্থাপনা আছে এগুলি থেকে কুশন আসতে বিভিন্ন ভৌগোলিক নাম আছে এগুলি থেকে যে রুটির জুড়ি দিনাজপুর বলা হয় এবং সাগর কন্যা কোথায় বলা হয় পাহাড়ি কন্যা হলো বান্দরবন এইগুলি বিভিন্ন জায়গা থেকে কোয়েশ্চান আসতে পারে তো আপনারা সব বিষয়ে খুব সুন্দরভাবে গুছিয়ে পড়বেন এবং পরীক্ষার আগে আপনারা যত যে যত বেশি প্রিপারেশন নিতে পারবেন তার ততই বেশি পরীক্ষা ভালো হবে সে আশা প্রত্যাশা রেখে আপাতত বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম